আমি আমি ছবি মানে ছবির যে স্ট্রাকচারটা আমার কাছে আসে, সেটা রাফ এডিট হোক বা অনেক সময় ফাইনাল এডিট হোক, প্রায় ফাইনাল এডিট আসে, সেটাকে আসলে একটা কাঠামো হিসেবেই দেখি, যে এমন একটা কাঠামো যেটা আমাকে দেয়া হয়েছে তার উপরে আমার মতো করে কিছু করার জন্যে। তো যেটা আমি আগেও তোমাকে বলছিলাম এই জন্যই যে আমি এই এই পুরো অ্যাপ্রোচটার সঙ্গে আসলে ওই স্কাল্পচার তৈরি করার একটা খুব মিল আছে এটার সঙ্গে, যে আমার একটা স্ট্রাকচার রয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে একটাই অমিল যে স্ট্রাকচারটাও সে যিনি স্কাল্পচার তিনি বানান, আমি বানাচ্ছি না, হয়তো আর কেউ বানাচ্ছে না, কিন্তু কিন্তু সেই টা একেবারেই একটা খড় বাঁধা প্রতিমার মতো আসলে জিনিসটা। হ্যাঁ, আমার দায়িত্ব সেটাকে এক ধরনের সেটার মধ্যে প্রাণের একটা সঞ্চার ঘটানো। তো আমি সেভাবেই দেখি একটা ছবিকে, যে কোনো ছবিকেই আসলে আমি শুরু করি এইভাবেই, আমার একটা এটাই একটা অ্যাপ্রোচ, আমার তাতে সুবিধে হয় কাজ করতে। তো আমি যেটা করি যে ছবি এমনিতেই ছবি দেখার সময় প্রথম দর্শন যেটা হয় সেটাতেই একটা একটা সনিক ইমপ্রেশন তো আমাদের ভিতরে তৈরি হয়, সেটা একটা প্র্যাকটিসের জায়গা আর কিছুই না। যে একটা ছবিকে আমরা দেখি সবসময়, সবসময় দেখি মানে এটা অলমোস্ট সবসময় যখনই একটা ছবি দেখি একটা সনিকালি দেখি, যে ও আচ্ছা এখানে এরকম সাউন্ড শুনতে পাই একরকমভাবে, যে এটা এরকম করলে হতে পারে, বা এটা এমন একটা সাউন্ড যেটা হয়তো আমার কাছে নেই তাহলে কি আমি রেকর্ড করবো, এই নানা ধরনের চিন্তা ভাবনা একই সঙ্গে চলতে থাকে। আমি অনেক সময় নোটও নিই একটা ছবি ফার্স্ট দেখার সময়, এলিমেন্টারি লেভেলে একদম মানে খুব বেশি কোনো মানে একদম যা দেখা যাচ্ছে তার শব্দ এইভাবেই ধরো সোজা সোজাসুজি। হ্যাঁ, সেটা সেখানে কাজে লাগবে কি লাগবে না, কিভাবে ফাইনালি হবে আমি জানি না, সেগুলো সেগুলো একেবারেই আমি বুঝতেও পারি না। তো তো আর একটা ছবি একবার দেখেও আমি বুঝতে পারি না, সেটা অনেকবার দু তিনবার দেখি, তারপরে একটু গ্যাপ দিয়ে দিলাম, ছেড়ে রাখলাম বা এইভাবে দেখি। তারপরে যেটা করি সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি অলমোস্ট ওই যে বললাম যে শব্দ ছুঁড়ে মারি ছবিটার গায়ে একদম, মানে একটা সেটা যা খুশি নয় অবভিয়াসলি, কারণ আমি তো বললাম আগে একটা সনিক সনিক ইমপ্রেশন আমার মাথায় আছে সেইটা ধরেই হয় সেটা, কিন্তু বেসিক্যালি আমি অত ভাবি না যে এইটা কাজে লাগবে কি লাগবে না, বা এমনকি আমি অনেক সময় অত অথেন্টিসিটি অফ সাউন্ড নিয়েও ভাবি না, যে এই শব্দটা এক্স্যাক্টলি তার টেক্সচার তার কি সেটাও ভাবি না। ধরো আমি খুব সহজ কথা বলছি, একটা মোটর বাইক পাস করছে, তো সেই মোটর বাইকটার হাতের কাছে আমি যেটা পেলাম একটা লাগিয়ে আমি লেফট রাইট একটা মানে জাস্ট প্যান করে দেখে নিলাম যে আচ্ছা এটাই এইটুকুই। হ্যাঁ, পরে হয়তো আমি চেঞ্জও করতে পারি নাও করতে পারি, কিছু এসে যায় না অনেক সময়। তো এইভাবে এইভাবে যেটা হয় যে একটা বেসিক্যালি ওয়াল অফ সাউন্ড, অলমোস্ট একটা থিক লেয়ার অফ সাউন্ড তৈরি হয়, যেটার যেটা কি বলবো যেটা যেটা অলমোস্ট একটা একরঙা দেয়ালের মতো, ঠিক আছে, একটা পাথরের মতো সাউন্ড, অনেক অনেক একটা থিক পাথরের মতো জিনিস। এইবারে আমি সেইটা সহ আবার ছবিটা দেখি, এবার দেখলাম, তারপরে যেটা আমি শুরু করি সেটা একেবারেই ছেনি হাতুড়ির কাজ, সেটা হচ্ছে খোদাই, একটা একটা করে শব্দ ছড়িয়ে ফেলা ওটার গা থেকে, ঝরিয়ে ফেলা ঝরিয়ে ফেলা ঝরিয়ে ফেলা, ঝরিয়ে পড়তে 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 চেহারা নেয় একটা একটা শেপ নেয়। এখন এই এইটা এটাও যে সবসময় এই ঝরিয়ে ফেলার কাজটাও যে একটা প্রচণ্ড মানে একদম ধরা চিন্তা থেকে হয় তা না, অনেক সময় হয়, অনেক সময় এটা ছবির উপরে ডিপেন্ড করে আসলে, এক একটা ছবি খুব স্ট্রং ইমপ্রেশন প্রথম থেকেই দেয় যে আচ্ছা এটার শব্দ এরকমভাবেই করবো মজা হবে, আবার কোনো কোনো ছবি শেষ মুহূর্ত অব্দি বুঝতেই পারি না যে আদৌ যেটা করলাম যেটা কাজ করছে কিনা, কিন্তু কিন্তু আমি প্রসেসটা আমার এটাই, কারণ এটাতেই আমার কাজ করতে সুবিধে হয়। হ্যাঁ, এই একটা লেয়ার তৈরি করে ফেলাতে না, সেটা কি ওই ফিকশন নন ফিকশন ফিকশন নন ফিকশনের ক্ষেত্রে দেখো, নন ফিকশনের ক্ষেত্রে যেটা হয় যে মানে বড় ব্যাপার সেটা হচ্ছে ওই চান্স একটা ফ্যাক্টর থাকে সবসময়, যেটা মিস করাটা খুব একটা কাজের কথা নয় কাজ করার সময়। তো সেজন্য আমি চেষ্টা করি প্রথমত যদি একজন ক্যারেক্টারকে ফলো করার মতো কিছু ঘটনা ঘটে সেই ক্যারেক্টারকে একটা লেভেল দিয়ে রাখতে, কারণ এটা ছাড়া আদতে আর কোনো রাস্তা নেই তার কাছে পৌঁছানোর আমাদের, সে যাই হোক।
তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, অনেক সময় দেখা যায় যে ক্যারেক্টার কমফোর্টেবল না লেভেল নিয়ে, হ্যাঁ, তার কথাবার্তা বলার ভঙ্গি ইত্যাদি আড়ষ্ট হয়ে যাচ্ছে, স্বচ্ছন্দ নন, তো এইরকম নানা সিচুয়েশন হয়। তখন আমরা চেষ্টা করি যে ঘুমে যতটা সম্ভব করতে, কিন্তু এটা ডিপেন্ড করে, মানে এটা এমন একটা সূক্ষ্ম ডাইনামিক্স যে সেটা কোনোভাবেই একটা সাধারণ নিয়ম তার জন্য তৈরি করা সম্ভব না। একটা সিচুয়েশনে পৌঁছে তবেই ডিসিশন নেওয়া সম্ভব যে এখানে আমি কী করবো এক্স্যাক্টলি। একটা ইমপ্রেশন আসা নিয়ে কথা, আমার কাছে বড় হচ্ছে একটা সনিক ইমপ্রেশন পাচ্ছি কি না, কারণ আমরা এখন অনেক ছবি পাই যেখানে যেখানে তুমি, এটা তো তুমিও জানবে যে এখন ডকুমেন্টারি ফিল্ম মেকিং, নন ফিকশন ফিল্ম মেকিং যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে ভীষণ একটা পার্সোনাল জায়গায় চলে যাচ্ছে, কারণ প্রত্যেকে নিজেরা নিজেরা লোকেশনে যাচ্ছেন, ডিরেক্টররা, হ্যাঁ, এবং তাদের সঙ্গে চরিত্রদের, তাদের সঙ্গে ঘটনার একটা যোগ তৈরি হচ্ছে, এবং তারা অনেক দিন ধরে পড়ে থেকে একটা সেটা শ্যুট করছেন, সেটা ফিনান্সিয়ালি বলো, ফিজিক্যালি বলো, টাইম ওয়াইজ বলো, কোনোভাবেই একটা বড় ক্রু নিয়ে করা সম্ভব না। এখন ছবির মেকিংটাই এইদিকে চলে যাচ্ছে ক্রমশ, নন ফিকশনের চলে গেছে অলরেডি, তো সেখানে আর এই এক্সপেকটেশন রাখারও কোনো মানে হয় না যে ওরকমভাবে হবে, আনলেস ওই খুব মানে একদম ধরে ধরে ইন্টারভিউ করা হচ্ছে কিছু চরিত্রকে, সেটা অন্য জিনিস, কিন্তু মেকিংয়ের দিক থেকে আমার মনে হয় যে এইটা নিয়ে আর ভাবার অত প্রয়োজন আছে বলে যে আমি খুব হাই কোয়ালিটি কিছু রেকর্ড করছি কি না। আর পোস্ট প্রোডাকশনে এখন অনেক অনেকখানি মানে জিনিসটাকে তৈরি করে দেওয়ার সুযোগ আছে, হ্যাঁ, এখন এখন নয়েজ রিডাকশন জিনিসটা অনেক বেশি শক্তিশালী, পোস্ট প্রোডাকশন সাউন্ড, পোস্ট প্রোডাকশন ইটসেলফ ইটস ভেরি স্ট্রং, অনেক কিছু করা যায়, তো সেজন্যে এমনকি পরে গিয়ে একটু রেকর্ডও করে আনা যায় যদি এতই জরুরি কিছু হয়, অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্স আদার সাউন্ডস। আমার মনে হয় যে সেটাই সেদিকে রাখাই ভালো, যে অ্যাপ্রোচটা যাতে করে সিচুয়েশনটা কোনোভাবে, এইটাই ইম্পর্টেন্ট, কোন মাইক, কোন ক্যামেরা, কোথায় মাইক লাগাচ্ছি, লেভেল লাগাচ্ছি কি না, আই থিঙ্ক ইটস অল রিয়েলি রিয়েলি আনইম্পর্টেন্ট। চলে অভিশাপ আছে, ঠাকুরের কাজ করতে নেই, কারণ ঠাকুরের কাজটা আমরা অ্যাকচুয়ালি শুদ্ধ আচারে বানাই না, তার জন্য হয়তো যারা ঠাকুর তৈরি করে, আমি বলে কথা না, আমাদের মতো অনেকেই আছে না, দেখবে তারা খুব সুখে নেই, মানে দিন আনে দিন খাওয়া, এরকমই একটা ব্যাপার, কেউ নেই। আমাদের এখানে আরও 2-3টে কারখানা আছে, তারা সবাই হয়তো, তারা কি তাদের বাড়িটা আছে, ভাড়াটা দিতে হবে, আমার তো আরও বেশি চাপ, ভাড়ার ব্যাপার আছে, খুব চাপ। আজকে আমি প্রায় 10 দিন ধরে, 10 দিনের বেশি টুকটুক করে কাজ করলাম, এগুলোটা করে দেখা যাচ্ছে 10 থেকে 12 দিন এই কাজ করে বেচা কিনা হবে 6-7 হাজার টাকা, তার মধ্যে খরচা আছে, তার মধ্যে 2-1টা ছেলেকে এই যে টুকটাক রং করে দিয়েছে ওদের দিতে হবে, দিয়ে ক টাকা থাকবে, মানে 10 দিনে 2-2 হাজার টাকা থাকবে কিনা শুনে, এরকম এটাকে কেউ প্রফেশনাল বলে, এটা সাইড ইনকাম বলে। সামনে না যখন ঠাকুরটা সেট করবি না, দুটো পাথর দিয়ে নিবি কাঠের কাঠের তলায়, টিপস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো, খুব পছন্দ লাগছে, হ্যাঁ ঠিক ঠিক। তো সেক্ষেত্রে একটা কথা বল, এটা হচ্ছে যে এরকম একটা ইমেজের মধ্যে বহু এলিমেন্ট আমরা দেখি যার সাউন্ড অনেক ক্ষেত্রে অ্যাভেলেবল, তো এইটা নিয়ে আমি দেখেছি এটা খুব সূক্ষ্মভাবে সাউন্ড ডিজাইনিং জায়গা থেকে এবং তার অথেন্টিসিটি এবং তার যে একটা এটা স্ট্রেট একটা ফিলোসফিক্যাল জায়গা আছে যে আমি আমি ওটাই করবো না, আমি নিজে গিয়ে এক্স্যাক্টলি ওই সাউন্ডগুলোকে রেকর্ড করে আনবো এবং সেটাকে দিয়ে আমি আমি কাজ করব। তো এইটা তোর কাছে কীভাবে এই জিনিসটা থাকে? আমি আমিও খানিকটা তো এই স্কুলেই বিলং করি সেটা ঘটনায় যে আমিও অনেক রেকর্ড করতেই পছন্দ করি নানা কিছু, কারণ একটা ওই যে তুমি স্পেস তৈরির কথা যে বলছিলে প্রথমে, যে একটা সাউন্ডের মূল কাজ, মানে এই স্পেস তৈরিতে যেটা মূল যে সাউন্ডটা আসলে মূল ভূমিকা নেয় সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট সাউন্ড,
এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ড এমন একটা জিনিস যেটা সাংঘাতিকভাবে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানে অ্যাম্বিয়েন্ট সাউন্ড আমাদেরকে ছাড়া নয়, হ্যাঁ, আমাদের ভাষা ছাড়া নয়, আমাদের কালচার ছাড়া নয়, ধর্ম ছাড়া নয়, কোনো কিছু ছাড়া নয়, এই সোশ্যাল লাইফের সঙ্গে জড়িয়ে আছে। কারণ আমরাই আসলে খানিকটা সেই শব্দগুলোর সোর্সও অনেক ক্ষেত্রে যেগুলো হচ্ছে। ফলে এই কমপ্লেক্সিটিটাকে যদি ধরতে হয় তাহলে তোমাকে একটা রেকর্ডিংয়ের প্রসেসের মধ্যে দিয়ে যেতেই হবে, রাইট, কিচ্ছু করার নেই, রাইট, ঠিক আছে। কারণ তুমি স্টক ব্যবহার করতেই পারো। এখন স্টকের তো দুরকম ঝামেলা আছে, এক হচ্ছে স্টক অনেক সময় আমাদের ইন্ডিয়ান সাউন্ড বলতে আমরা যা বুঝি বা হতে পারে এরকম বিভিন্ন জায়গায় রেকর্ড করা সাউন্ড ওরকম পাওয়া যায় না চট করে, যেটা পাওয়া যায় সেটা একেবারেই বাইরের অন্য দেশের শব্দ, ফলে সেটা আমাদের সঙ্গে যায় না এমনিতেই। মানে খুব বেসিক, ধরো ট্র্যাফিক কলকাতার ট্র্যাফিকের সঙ্গে আমি তো কোনোভাবে চাইলেও ওরকম নিউ ইয়র্কে রেকর্ড করা ট্র্যাফিক যেগুলো পাওয়া যায় বা অন্য ইন্ডিয়ান ট্র্যাফিকও যদি পাওয়া যায় সেটাও কলকাতা শহরের ট্র্যাফিক না হলে কোনোদিনই মানে কলকাতা শহরের মতো শোনাবে না, দেখাবে, মানে একটা অদ্ভুত হয় আর কি কোনোভাবেই। আর তারপরে আর একটা ব্যাপার আছে, সারাক্ষণ এই মানে এগুলোকে আমি কী বলবো, এগুলোকে তুমি বলতে পারো সাউন্ড মার্ক এক ধরনের, যে তৈরি হচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অনেক ঘটনা সারাক্ষণ ঘটছে। যেমন ধরো একটা সহজ উদাহরণ এই ট্রাফিকের প্রসঙ্গেই, কিছুদিন আগে পর্যন্ত আমাদের এখানে এই গড়িয়াহাট রুট, এই রুটেই যদি আমি দেখি অটো যেগুলো চলতো সেগুলো কাটা তেলের অটো, এখন হয়ে গেছে সবুজ রঙের। এটা গত 7-8 বছরে হয়েছে, 7-8 বছর আগের একটা রেকর্ডিং এই রাস্তায় করা, তুমি যদি এটা ছবিতে লাগিয়ে দাও এবং সেখানে যদি দেখা যায় যে সবুজ সবুজ অটো চলছে, লুক মানে অদ্ভুত দেখাবে। তো আমি বলছি যে এই সাউন্ড মার্কগুলোকে ধরাটাও একটা আমার মনে হয় যে ইম্পর্টেন্ট কাজ। জাস্ট সেটার একটা আর্কাইভ ফুটবল ভ্যালু তো আছেই, ডেফিনেটলি আছে। তাছাড়াও সেইটা আরও অনেক গল্প বলে, সেটা একটা একটা যে কোনো শব্দ আসলে শব্দের পিছনে আসলে অনেকগুলো গল্প রয়েছিল। তো আমার মনে হয় যে একজন সাউন্ড ডিজাইনারের, সে ফিল্মে কাজ করছে, সে একটা বান্দরধরা ছকের মধ্যে কাজ করছে, সবই ঠিক, কিন্তু তারপরেও তার সেই একমাত্র লোক যে এগুলোকে আইডেন্টিফাই করতে পারে এই গোটা ক্রুদের মধ্যে, এবং তার দায়িত্ব আমি মনে করি ফিল্মটা যদি সেটা ডিমান্ড করে, অফকোর্স সেটা ফিল্মের ওপরেও ডিপেন্ড অনেকখানি নির্ভর করে, কিন্তু বেশিরভাগ ফিল্মই আমার মনে হয় না এটার বাইরেও অ্যাবসলিউট, মানে তোমার এই সুযোগটা আছে যে তুমি এই এই যে গল্পগুলো ছোটো 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 গল্পগুলো একটা শব্দকে ঘিরে তৈরি হয়ে আছে সেগুলো বুনে দিতে পারো ছবিটার মধ্যে, কারণ সেগুলো ক্যামেরা ধরতে পারে না অনেক সময়, ঠিক, কারণ ক্যামেরা হচ্ছে ক্যামেরা একেবারেই একটা একটা টু ডাইমেনশনাল ফ্রেম ধরে। তো হ্যাঁ, তো সেখানে ইনফ্যাক্ট সাউন্ড ডিজাইনের অনেক অনেকখানি কাজও হয় যেখানে আমাদের আমরা এমন অনেক শব্দ ব্যবহার করি, এমন অনেক কিছু ব্যবহার করি যা ফ্রেমে দেখা যায় না। তো ওই আবার হচ্ছে সেন্স অফ স্পেসও যদি তৈরি করতে হয় তাহলে ফ্রেমের ফ্রেমটুকু দেখিয়ে সেন্স অফ স্পেস তৈরি করা খুব ডিফিকাল্ট, মানে ফ্রেমের এলিমেন্টগুলো তৈরি করে। তো সেটাই, তো এই শব্দকে ঘিরে যা যা হয়ে রয়েছে, তো এটার একটা এটার যেমন কী বলবো একটা সামাজিক ভ্যালু রয়েছে, একটা পলিটিক্যাল ভ্যালু রয়েছে, হ্যাঁ, সেইগুলো তুলে ধরা আমি মনে করি যে একজন সাউন্ড ডিজাইনারের একটা অন্যতম ইম্পর্টেন্ট কাজ, সেটা কোথাও রয়ে গেল ছবিটার গায়ে। যেমন দাদা ছবির একটা উদাহরণ আমি তোমাকে ছোট্ট দিচ্ছি, সেটা হচ্ছে যে ছবিটা তো শ্যুট হয়েছে উত্তরবঙ্গে, মূলত ওই জায়গাটার নাম লাভা গিয়ে লাভার তার আশেপাশে এইসব ঋষিকোলা দেখা যায় এইসব জায়গায়। তো এই ছবিটা হাতে আসার পরে আমি 4-5 দিনের জন্য লাভা গেছিলাম, ওখানে আমি 4-5 দিন ছিলাম, আর ওই একজন লোকাল কতজনের সঙ্গে, আর তখন যেহেতু সব ফাঁকা লোকাল অনেকের সঙ্গে কথা টথা হচ্ছিল, তো আমি নানা কথার মধ্যে নানা কিছু শুনছিলাম যে, আর তখন একবার মমতার একটা ভিজিট হয় ওই অঞ্চলে, ইনফ্যাক্ট ওনার লাভা যাবার কথা ছিল মমতা ব্যানার্জি, কিন্তু উনি যাননি, কিন্তু সেইটাকে ঘিরে একটা উত্তেজনা চলছিল। আর আমি বাজারে বসে চা খেতে, একটাই দোকান খোলা থাকতো, সেখানে চাটা খেতে খেতে আমরা বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলছিলাম। তো সেইটা থেকে আমার
একটা জিনিস তখন মাথায় কাজ করে, এই ছবিটাতে, ছবিটা যদি তোমরা দেখে থাকো দেখবে যে ছবিটা একটা সম্পূর্ণ একটা সম্পর্কের গল্প মূলত। সেখানে কোনোই কোনোই স্কোপ নেই উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কী সে সম্পর্কে কথা বলার, কারণ সেটা সেটা ম্যাটারই করে না ছবিটার জন্য। কিন্তু ছবিটাতে একটা দৃশ্য আছে যেখানে একটাই দৃশ্য, সেই দৃশ্যটার সঙ্গে আসলে কোনো মানে আর কোনো স্কোপও নেই। ইনফ্যাক্ট ওই দৃশ্যটাতে যেটা ছিল সেটা হচ্ছে বাজারে, লাভা বাজারে, ঠিক যে জায়গাটি আমিও কথা বলছিলাম লোকজনের সঙ্গে, ওইখানেই বসে ঋত্বিক একটা যে চরিত্র ওখানে অভিনেতা ঋত্বিক, সে সে বসে আছে অপেক্ষা করছে তার এক বন্ধুর জন্য, তারপরে বন্ধু আসেন এবং তাকে নিয়ে যান। এই এইটুকুই লাভার মেন মেন স্ট্রিম জীবন যেটুকু দেখা যায়, দু চারটে লোক বেরোচ্ছে। আর ছবিটাতে কিন্তু পুরোটাই হচ্ছে নৈসর্গিক অপূর্ব দৃশ্য এবং লোকেরা সেখানে ঘুরে বেড়াচ্ছে এবং কথা বলছে। তো তখন আমার মনে হয় যে আচ্ছা এইটা তো আমি রেকর্ড করতে করতে ঘটনাচক্রে দূরে মাইকে একটা বিমল গুরুঙ্গের বক্তৃতা রেকর্ড করি, মানে সেটা লাইভ বাজছিল কোথাও বা কিছু, এই ধরনের একটা রেকর্ডিং আমার কাছে ছিল। আর কতগুলো ওই লোকাল ওষুধ বেচা গাড়িতে করে এসে অনেক জিনিসপত্র, যেগুলো তুমি যদি এখন স্ক্রিপ্টটার সুদূর কল্পনাতেও এই জায়গাগুলো কিন্তু ছিল না। পরে ওই বাজারের দৃশ্যটা এখন যদি তোমরা দেখো দেখবে যে বাজারের দৃশ্যটা একটা অদ্ভুত কোলাহলময় দৃশ্য, যেখানে বিমল গুরুঙ্গের একটা বক্তৃতা আসছে, একজনকে ওষুধ বিক্রি করছে কোথাও, এবং আসলে কিন্তু দেখতে ওরকম, কিন্তু একটা সাজেশন আছে, কতগুলো গাড়ি চলে যাচ্ছে, লোকজন চলে যাচ্ছে বোঝা যায়, কুয়াশা, ঋত্বিক একা বসে আছে, দু চারজন লোক এদিকে ছড়িয়েছে, ঠিক ওইটুকুই আমার একটা স্কোপ ছিল। হ্যাঁ, তো সেটাকে কাজে লাগিয়ে আমি একটা গল্প আসলে বলে গেলাম যে এই সময়ে এই জায়গাটার একটা একটা যে জানে বা যে জানেও না, সে যদি কোনোদিন এই সাউন্ডস্কেপটা একটু অ্যানালাইজ করে সে ইমিডিয়েটলি বুঝতে পারবে এটা একটা বিশেষ লোকের বক্তৃতা, একটা বিশেষ আন্দোলনের কথা কেন বলা হচ্ছে। হ্যাঁ, একটা একটা বিশেষ সময় আসলে ওখানে স্ট্যাম্প হয়ে রইল, যেটা আসলে টাইমলেস ছিল, এক ধরনের টাইমলেসনেস ছিল এই দৃশ্যটাতে। হ্যাঁ, যেটা যে কোনো সময়ই হতে পারতো লাভাতে, হ্যাঁ আজ থেকে 20 বছর আগেও হতে পারতো, কারণ কোনো গাড়িই পরিষ্কার বোঝা যায় না সেগুলো কী গাড়ি, কোনো মানুষেরই পোশাক দেখে বোঝা যায় না সে কী করে আছে, এত কুয়াশা। হ্যাঁ, সেইটা একটা টাইম স্ট্যাম্পিং হল। তো আমাদের তো সেগুলোই জায়গা। দাদা, হোটেল লাগবে নাকি? না, মলয় হালদার কোথায় থাকে বলতে পারবেন? মলয় হালদার ঠিকানা নেই? ঠিকানা তো নেই। কলেজে পড়ায়। কলেজে পড়ায়? ও, কি ম্যাডামের হাজবেন্ড? এইটা এই সাউন্ড ডিজাইন আসলে খুব নিঃসঙ্গ একটা কাজ। হ্যাঁ, অত্যন্ত নিঃসঙ্গ একটা কাজ। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে ওই আবারও তার সে যিনি করছেন তিনি আসলে অনেকখানি ধরতে পারেন যে তিনি কি করলেন, হ্যাঁ কি হলো, সেটা কাজ করলো করলো না দর্শকের কাছে, সেইটা একটা দিক সেটার। হ্যাঁ, কিন্তু অনেক ছোট 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 গল্প, অনেক ছোট 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 পার্সোনাল এক্সপিরিয়েন্স আসলে থেকে যায় ছবিটার গায়ে, যেগুলো আমি আমি শিওর যে স্ক্রিপ্ট লেখার সময়ও সেটা থাকে। হ্যাঁ, যিনি ছবি তুলছেন তার ক্ষেত্রেও সেটা থাকে, কিন্তু সাউন্ডের জিনিসটা ভীষণ সাটল, চোখে পড়ে না চট করে বাইরে, সেটা সেই মজাগুলো করা যায়।